action! Direct action! Action to action! Direct action! পাঁচই আগস্ট পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার তিন মাস পূর্তি উপলক্ষে নোয়াখালী ডিসি অফিসের সামনে আজাদী মার্চ ও মুক্তি সমাবেশের আয়োজন করে জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখা। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক তহিদুল ইসলাম, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সহ জেলা ও উপজেলা কমিটির আরও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় আহ্বায়ক তহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, জুলাইয়ের গণ উত্থান পুরো বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তির সংগ্রামের একটি মাইল ফলক হয়ে থাকবে। এর পাশাপাশি জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং 72-এর সংবিধান বাতিলেরও দাবি জানান তিনি। সেই সাথে জুলাই বিপ্লবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতকরণ ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির জেলা সদস্য সচিব ইয়াসিন আরাফাত। আপনারা সবাই জানেন, জুলাই বিপ্লবের পর আজকে তিন মাস অতিক্রম হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিপ্লবের পরে এই বিপ্লবকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিপূর্বে জেনেছি খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দুশোররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। এই ফ্যাসিবাদী দুশোররা কে কোথায় আছে, কতজন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কি ধরনের শাস্তির আওতায় আনা হচ্ছে, তা এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ ক্লিয়ার নয়। আমরা জাস্টিস ফর জুলাইয়ের পক্ষ থেকে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বর্তমান সরকারকে অবগত করতে চাই, বাংলাদেশের জনগণ এই খুনি হাসিনার দোষদের বিচারের কার্যক্রম অতি দ্রুত দেখতে চায়। এর কিছুদিন আগে 1 নভেম্বর নোয়াখালীর মাইজদিতে শহরব্যাপী শহীদ গাজীদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং জুলাই গণহত্যার বিচার সহ 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি চালায় জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলা শাখা। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে সিনসেনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর গণহত্যা চালিয়েছে এবং এর ধারাবাহিকতায় 2013 সনের 28 ফেব্রুয়ারির গণহত্যা, 2013 সনের 5 মে সাধারণ মাদ্রাসা ছাত্রদের উপর গণহত্যা, অসংখ্য গুণ আয়নাগর বিচারিক হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এবং সর্বশেষ আগের নিষ্ঠতার সকল রেকর্ড অতিক্রম করে বর্বর ইসরায়েলি কায়দায় জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর নির্মম গণহত্যা সহ এমন কোন মানবতা বিরোধী অপরাধ নাই যা এই পতিত ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনা সংঘটিত করে নাই। সংগ্রামী উপস্থিতি, গত 16 বছরে আমাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, এমনকি আমাদের জীবিত থাকার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদী স্বৈরশাসক। সংগ্রামী উপস্থিতি, গণমাধ্যম, প্রশাসন, বিচার ব্যবস্থা সহ দেশের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে আমাদেরকে দিল্লির গোলামির জিঞ্জির পাড়ানোর জন্য সকল ধরনের বন্দোবস্ত করে রেখেছিল এই দিল্লির গোলাম পাঁচানা গোলাম স্বৈরাচারী শেখ হাসিনা। অবশেষে আজ থেকে ঠিক 3 মাস পূর্বে ঐতিহাসিক 26 জুলাই 2024 তথা 5 আগস্ট 2024 অসংখ্য শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে, অসংখ্য গান্ধী ভাইয়ের ত্যাগের বিনিময়ে, ছাত্র জনতার গণ অনুষ্ঠানে এই ফ্যাসিবাদী স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ 16 বছরের ফ্যাসিবাদী অপশাসন থেকে আজাদ হয়েছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।